ডিয়ার লার্নার্স, আজকে মূলত আমি আমার এই সিলেবাস ইংলিশ টিউব চ্যানেলটির পক্ষ থেকে সিলেবাসের অংশ হিসেবে ইংরেজি দ্বিতীয় পত্রের একটি বিষয়কে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা রাখব উক্ত বিষয়টি একবারে ক্লাস সিক্স থেকে শুরু করে সিক্স সেভেন এইট মিনস জেএসসি, নাইন টেনের এসএসসি এবং একাদশ দ্বাদশে অর্থাৎ এইচএসসির জন্য একটি বিরাট বড় অংশ হয়ে থাকবে, এমনকি চাকুরির জন্য যে সমস্ত বন্ধুরা প্রেপারেশন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি বিরাট বড় ব্যাপার হবে। ডিয়ার লার্নার্স, ক্লাসের সেশনটি একটি ছোট্ট সেশন কিন্তু গুরুত্বের দিক থেকে অনেক বেশি। মূলত আজকের এই ক্লাস সেশনটিতে আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি শুরুতেই তার সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। আর কাজটি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে হোয়াইট বোর্ডটি দেখা যাচ্ছে সেটিতে আমার আজকের ক্লাসের সাবজেক্ট ম্যাটার থেকে শুরু করে যাহা কিছু আমি আলোচনা করব তা সংক্ষিপ্ত, অবশ্যই সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়েছে। ডিয়ার লার্নার্স, তাই শুরুতেই আপনাদের আমি হোয়াইট বোর্ডের দিকে আহ্বান জানাব। ডিয়ার লার্নার্স, লক্ষ্য করুন, হোয়াইট বোর্ডের একবারে উপরে স্পষ্টভাবে লেখা আছে ফিলিং ইন দ্য গ্যাপস উইথ আর্টিকেলস। ডিয়ার লার্নার্স, আজকের আমার ক্লাস সেশনটির মূল প্রতিপাদ্য বিষয় অর্থাৎ সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তু হচ্ছে আর্টিকেলস দ্বারা শূন্যস্থান পূরণ, অর্থাৎ পদাশ্রিত নির্দেশক দ্বারা শূন্যস্থান পূরণ। এই চ্যাপ্টারটিকে কেন্দ্র করে মূলত আজকে আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটিও স্পষ্টভাবে এখানে লেখা আছে, আর্টিকেল হিসেবে এ এর সাধারণ ব্যবহার। ডিয়ার লার্নার্স, মূলত এটি হচ্ছে আমার ক্লাসের মেইন আলোচনার বিষয়, আর্টিকেল হিসেবে এ এর সাধারণ ব্যবহার। ডিয়ার লার্নার্স, ইতিপূর্বেই আপনারা আমার দ্বারা পরিচালিত অপর যে ইউটিউব চ্যানেলটি রয়েছে যেটির নাম ইংলিশ টিউব ফর অল, সেখান থেকে আর্টিকেল নামক চ্যাপ্টারটির উপরে আর্টিকেলের বাংলা অর্থ, আর্টিকেল কাকে বলে, কত প্রকার কী কী, ডেফিনিট আর্টিকেল কী, ইনডেফিনিট আর্টিকেল কী, এগুলো আপনারা জেনেছেন। সুতরাং সেদিকটি বিবেচনা করে আশা রাখব আমি যে এখানে বলতে চেয়েছি আর্টিকেল হিসেবে এ এর সাধারণ ব্যবহার সেটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল বা অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক দুটির মধ্যে একটি। আপনারা অবশ্যই জানেন এ এবং এন, এ দুটো হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক, তার মধ্যে একে নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি আজকের এই ছোট্ট ক্লাস সেশনটিতে। ডিয়ার লার্নার্স, এর সাধারণ ব্যবহার অর্থাৎ সাধারণভাবে এ মূলত আর্টিকেল হিসেবে কোথায় ব্যবহৃত হয় বসে, এটি কোনো বিশেষ ব্যবহার নয়। প্রথমে সাধারণ ব্যবহার জানতে হয়, শিখতে হয়, আর সাধারণ ব্যবহারের উপর ভিত্তি করে বিশেষ ব্যবহারের জন্ম হয়। তাই ডিয়ার লার্নার্স, সাধারণ ব্যবহারকে বাদ দিয়ে আমরা বিশেষ ব্যবহারের কথা চিন্তাও বা কল্পনাও করতে পারি না, তাই নয় কি? ডিয়ার লার্নার্স, অবশ্যই তাকাবেন হোয়াইট বোর্ডের দিকে, কারণ আমার এক্সপ্লানেশন বা ব্যাখ্যা আসা শুরু করলো। অবশ্যই আপনারা বুঝে গেছেন আর্টিকেল হিসেবে এ, এটি একটি ইনডেফিনিট আর্টিকেল, সেটির সাধারণ ব্যবহার সাধারণভাবে কোথায় বা কিভাবে ব্যবহৃত হয় স্পষ্টভাবে হোয়াইট বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালার দিয়ে লেখা আছে। সাধারণভাবে শব্দের প্রথম অক্ষর এখানে হাইলাইট করেছি আমি রেড কালার দিয়ে, কনসোনেন্ট হলে বসে, অর্থাৎ সাধারণভাবে কোনো শব্দের প্রথম লেটার বা বর্ণটি যদি একটি কনসোনেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আর্টিকেল হিসাবে এ বসবে, এটি এর সাধারণ ব্যবহার আর্টিকেল হিসাবে। ডিয়ার লার্নার্স, আমি আপনাদের ইতিপূর্বেই বলেছি যে বোর্ডের মধ্যে অতি সংক্ষিপ্ত আকারে আমার প্রকাশনা, কিন্তু এক্সপ্লানেশন বা ব্যাখ্যা দেওয়ার সময় অবশ্যই আপনাদের আরও স্পষ্ট করে তুলব আমি। ডিয়ার লার্নার্স, মূলত আমি বোঝাতে চাচ্ছি আর্টিকেল হিসেবে এ
ওই সমস্ত ওয়ার্ড বা শব্দের পূর্বে বসবে, ওই সমস্ত নাউন বা নাউন অ্যাডজেক্টিভের পূর্বে বসবে যে নাউন বা নাউন অ্যাডজেক্টিভটির সাধারণভাবে প্রথম লেটার বা বর্ণটি হচ্ছে একটি কনসোন্যান্ট। আপনারা ইতিপূর্বেই জানেন যে ইংলিশ অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালার সর্বমোট 26টি লেটার্স অর্থাৎ অক্ষর বা বর্ণের মধ্যে মোট 5টি হচ্ছে ভাওয়েল বা স্বরবর্ণ, এ, ই, আই ও ইউ। এই 5টি অক্ষর বা বর্ণ বাদ দিলে আর বাকি যে 21টি অক্ষর বা বর্ণ থাকছে সেগুলো প্রত্যেকটি কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ। ওই 21টি অক্ষর বা বর্ণের মধ্যে যদি যে কোনো একটা অক্ষর বা বর্ণ কোনো শব্দের প্রথম লেটার বা বর্ণ হিসেবে থাকে এবং যদি 100% বাক্যটি দ্বারা অনির্দিষ্টভাবে প্রকাশ পায় তাহলে সেক্ষেত্রে আর্টিকেল হিসেবে এ বসবে। অর্থাৎ এ যে শব্দটির পূর্বে বসতে যাচ্ছে যার প্রথম লেটার বা বর্ণটি একটি কনসোন্যান্ট সেটিকে অনির্দিষ্টভাবে দেখিয়ে দিবে, নির্দিষ্টভাবে নয়। আশা রাখি ডিয়ার লার্নার্স এ নামক এই ইনডেফিনিট আর্টিকেলটি সাধারণভাবে কোথায় বসে তা আপনাদের কাছে বোঝার আর বাকি রইল না। ডিয়ার লার্নার্স লক্ষ্য করুন, তারপর আমি স্পষ্টভাবে এখানে বাস্তব উদাহরণ লিখেছি। বাস্তব উদাহরণের 1 নম্বরে আমি বলেছি রহমান ইজ আ বিজনেস ম্যান। বলুন তো ডিয়ার লার্নার্স এই বাক্যটিতে বিজনেস ম্যান নামক নাউনটির পূর্বে আর্টিকেল হিসাবে এ বসেছে, কারণ আমার বক্তব্য অনুসারে আপনারা ইতিপূর্বেই আমার এক্সপ্লানেশন বা ব্যাখ্যার মধ্য দিয়ে যাহা শুনেছেন এবং বোর্ডের মধ্যে সংক্ষিপ্ত আকারে যাহা লেখা আছে তার যে একটা কম্বিনেশন কনফর্মিটি কিংবা সিমিলারিটি সাদৃশ্যতা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। কারণ এই শব্দের প্রথম লেটার বা বর্ণটি হচ্ছে বি আর বি হচ্ছে কনসোন্যান্ট 21টার মধ্যে একটি, কারণ এগুলো ভয়ের নয়, এ, ই, আই, ও, ইউ এই 5টির মধ্যে একটাও নয়, সুতরাং কনসোন্যান্ট আর সঙ্গত কারণে আর্টিকেল হিসেবে সেখানে এ বসেছে। আরেকটি কথা অতি জরুরি ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, সেটি হচ্ছে যে শব্দটির পূর্বে আর্টিকেল হিসাবে এ বসবে সেই শব্দটি সিঙ্গুলার হতে হবে, কারণ এর বাংলা অর্থ হচ্ছে একটি, একটি বোঝানোর জন্য এ বসে। ডিয়ার লার্নার্স 2 নম্বর উদাহরণটির দিকে তাকান, ইউ আর আ টকেটিভ, তুমি একটা বাচাল। এই যে শব্দটি এখানে বসেছে সেই শব্দটি প্রথম লেটার বা বর্ণটি একটি কনসোন্যান্ট টি, টি কিন্তু এ, ই, আই, ও, ইউ এই 5টির মধ্যে একটিও নয়, সুতরাং সেটি একটা কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ এবং তার পূর্বে আমার বক্তব্য অনুসারে বোর্ডে দেখানো সংক্ষিপ্ত প্রকাশনা অনুসারে সঙ্গত কারণেই আর্টিকেল হিসেবে এ বসেছে। ডিয়ার লার্নার্স আই নিড আ স্কুল ব্যাগ 3 নম্বর উদাহরণটিতে অবশ্যই এ নামক আর্টিকেলটি স্কুল ব্যাগ নামক কম্পাউন্ড ওয়ার্ডটির পূর্বে বসেছে। এখানে প্রথম শব্দটি স্কুল নাউন, দ্বিতীয়টাও ব্যাগও নাউন, কিন্তু প্রকৃতপক্ষে স্কুল শব্দটি এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে, কারণ পাশাপাশি দুটি নাউন কখনো বসতে পারে না। যদি দুটি নাউন পাশাপাশি একসাথে বসে তাহলে প্রথমটি কোনো না কোনো দিক থেকে অ্যাডজেক্টিভ বা বিশেষণের কাজ করে। ডিয়ার লার্নার্স এই নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ নাউনটির পূর্বে আর্টিকেল হিসেবে এ বসেছে, কারণ শব্দের প্রথম লেটার বা বর্ণটি এস আর সেটি অবশ্যই একটি কনসোন্যান্ট। আপনারা অবশ্যই আগ থেকেই জানেন কিংবা আজকের এই ছোট্ট ক্লাস আয়োজনে আমার এক্সপ্লানেশন বা ব্যাখ্যার মধ্য দিয়ে আপনাদের কাছে কনসোন্যান্ট কিংবা ভায়োল চিনতে আর বাকি রইল না। ডিয়ার লার্নার্স সঙ্গত কারণেই আর্টিকেল হিসেবে এ বসেছে। ডিয়ার লার্নার্স আশা রাখব আজকের এই ছোট্ট ক্লাস সেশনটিতে আর্টিকেল হিসেবে এ সাধারণভাবে কোথায় বসে বিশেষ ব্যবহার নয় সেটি আপনারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আর যদি সত্যিকার অর্থে আর্টিকেল হিসেবে এর সাধারণ ব্যবহারটি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আগামী দিনগুলোতে আর্টিকেল হিসেবে এর যে বিশেষ ব্যবহারগুলো আসবে সেগুলো বুঝতে গিয়ে আপনাদের বিন্দুমাত্র প্রবলেম হবে না বলে আমি আশা রাখছি। কারণ সাধারণ ব্যবহার যে ভালোভাবে জানে তার বেসিক বা ভিত্তিগত ব্যাপারটি অনেক মজবুত থাকে, সঙ্গত কারণে এই ভিত্তির বিষয়টিকে কাজে লাগিয়ে অন্যান্য বা অপরাপর
যে কোনো জিনিস, সেটি হতে পারে স্পেশাল কিংবা ডাবল স্পেশাল, সেটি শেখার জন্য বিন্দুমাত্র প্রবলেম থাকে না। ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসটিতে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমি চলে যেতে যাচ্ছি একটি ছোট্ট, অবশ্যই একটা ছোট্ট কি বলবো, ব্রেইন স্টর্মিং সেশনে। আমি মিন করতে যাচ্ছি আপনাদের এই আর্টিকেল হিসাবে এটি কোথায় ব্যবহৃত হয়, তার জন্য অনেক বাক্য আমি এখন তৎক্ষণাৎ আমার মুখ থেকে সাইড করব, আর আপনারা বোঝার চেষ্টা করবেন কিভাবে এ আসতেছে ভিন্ন ভিন্ন বাক্যে, যাকে আমরা বলবো এই সেশনটিকে ব্রেইন স্টর্মিং কিংবা তুলা ধুনা। ডিয়ার লার্নার্স, শুরু হয়ে যাক তুলা ধুনা সেশনটি। যদি বলি আই নিড আ প্যান, অবশ্যই প্যানের আগে এ বসেছে। হি রিকোয়ার্স আ ডকুমেন্ট, এখানে ডকুমেন্টের আগে এ বসেছে, কারণ ডকুমেন্টের প্রথম শব্দটি ডি। ফাদার ওয়ান্টস আ গ্লাস অফ ওয়াটার, এখানে এ গ্লাস অফ ওয়াটারের পূর্বে এ বসেছে, গ্লাসের প্রথম লেটার বা বর্ণটি জি এবং একটি বোঝাচ্ছে, অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে, অবশ্যই সেটি পূর্বে আর্টিকেল হিসাবে এ বসেছে। উই বট আ পেন্সিল বক্স, অবশ্যই পেন্সিল বক্স নামক কম্পাউন্ড ওয়ার্ডটির পূর্বে আর্টিকেল হিসাবে এ বসেছে, কারণ পেন্সিলের প্রথম লেটার বা বর্ণটি ফি। যদি বলি আই নিড আ রড বাল্ব, অবশ্যই রড বাল্ব নামক শব্দটির, কম্পাউন্ড শব্দটির পূর্বে এ বসেছে, কারণ রড শব্দটির প্রথম লেটার বা বর্ণটি আর। আই নিড আ ক্যামেরা, ক্যামেরার পূর্বে এ বসেছে, কারণ ক্যামেরা নামক শব্দটির প্রথম লেটার বা বর্ণটি এ এবং একটি বোঝাচ্ছে। আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার, সুন্দর চিরকালেই সুন্দর, থিং নামক শব্দটির পূর্বে এ বসেছে, একটি সুন্দরের জিনিস চিরকালেই সুন্দর, কারণ থিং এর প্রথম লেটার বা বর্ণটি টি সঙ্গত কারণে, এই কনসোনেন্ট হওয়ার কারণে তার পূর্বে আর্টিকেল হিসাবে এ বসেছে। উই আর গোয়িং টু অ্যারেঞ্জ আ পিকনিক, পিকনিকের সামনে এ বসেছে, আমরা একটা বনভোজনের আয়োজন করতে যাচ্ছি। পি যেহেতু, অর্থাৎ পিকনিকের ফি শব্দটি একটি কনসোনেন্ট, সুতরাং নিয়ম অনুসারে সেখানে এ বসেছে। দে আর গোয়িং টু ওপেন আ শপ, শপ নামক শব্দটির প্রথম লেটারটি এস সঙ্গত কারণেই এ বসেছে। আই এম গোয়িং টু স্টার্ট আ নিউ বিজনেস, এ নিউ বিজনেস কম্পাউন্ড ওয়ার্ডটি, বা বলতে পারবো এটি একটি অ্যাডজেক্টিভ নাউন, এখানে প্রথম লেটার বা বর্ণটি নিউ এর এন সঙ্গত কারণে এ বসেছে। উই মেড আ প্রপোজাল ওভার দেয়ার, এখানে প্রপোজালের সামনে এ বসেছে, কারণ ফিটা হচ্ছে একটি লেটার বা বর্ণ যেটি কনসোনেন্ট। ডিয়ার লার্নার্স, ছোট্ট এই তুলা ধুনা সেশনটিতে আমি কেবলমাত্র আস্তে আস্তে যে কথাগুলো বললাম, আশা রাখবো এ নামক আর্টিকেলটি, এই ইনডেফিনিট আর্টিকেলটি সাধারণভাবে কোথায় বসে তা বুঝতে আপনাদের আর বাকি রইল না। সো ডিয়ার লার্নার্স, ইফ ইউ ক্যান ট্রুলি আন্ডারস্ট্যান্ড দ্য জেনারেল রুল ওয়ার এ এজ এন আর্টিকেল ইজ ইউজড, আই বিলিভ দ্যাট ইন ইউর ডে টু ডে লাইফ ইউ উইল নট মেক এ মিস্টেক, অফকোর্স ইউ উইল মেক নো মিস্টেক আনডাউটেডলি, অ্যান্ড ইউ ক্যান বেটার মেক দ্য রাইট ইউজেস অফ আর্টিকেল, অ্যান্ড দিস ইজ জাস্ট দ্য স্টার্টিং অফ আর্টিকেল অফ টুডেজ সেশন। ডিয়ার লার্নার্স, ইফ ইউ কন্টিনিউ ইউর ক্লাসেস উইথ মি, আই গ্রান্ট ইউ, ইউ বিং আ স্টুডেন্ট রাইট ফ্রম ক্লাস সিক্স টু টুয়েলভ অর মে বি ইন দ্য অনার্স লেভেল, আনডাউটেডলি ইউ ক্যান বেটার সলভ আউট এনি কাইন্ড অফ প্রবলেম হোয়াট এভার ইট ইস অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস, ইট মে বি পেপার ওয়ান অর পেপার টু অর মে বি দ্য লিটারি টার্মস অর মে বি দ্য রেফারেন্স অফ লিটারেচার, আই বিলিভ ইউ ক্যান বেটার সলভ আউট এনি কাইন্ড অফ প্রবলেম, জাস্ট ইট ইস ইউর প্রাইম কনসার্ন টু কনভে দ্য মেসেজ টু ইউর ফ্রেন্ডস ইউর সিবলিংস ইউর ফ্রেন্ডস ইউর রিলেটিভস ইউর কিথ অ্যান্ড কিনস অ্যান্ড অল অফ ইউর অ্যাকোয়াইন্টেন্স, সো দ্যাট দে ক্যান ট্রুলি আন্ডারস্ট্যান্ড দ্যাট এক্স্যাক্টলি আ ইউটিউব চ্যানেল ইন দ্য বিগ প্ল্যাটফর্ম ইউটিউব has been launched or opened by a teacher, I mean Hamid Ace Khan, the real mentor. Undoubtedly,
they will also draw maximum benefits from you, from my channel like you. Dear learners, আজ আর কোনো কথা না বলে সত্যিকার অর্থে সিলেবাস মেকআপ করার জন্য প্রত্যেক দিনের ক্লাসগুলো আপনারা ভালোভাবে অবশ্যই ভিডিওতে দেখানো প্রসেস অনুসারে এবং আমার তুলাধোনা এই প্র্যাকটিস সেশনটিকে ভালোভাবে উপলব্ধি করে অবশ্যই বাস্তব জীবনে কাজে লাগাবেন। আমি গ্যারান্টি দিব আপনার জীবনে সামনের দিনগুলোতে আর কোথাও আপনাকে সিলেবাস মেকআপ করার জন্য আপনি কোন ক্লাসে হচ্ছেন দেখার বিষয় নয়, আপনাকে আর কোথাও যেতে হবে না। ঘরে বসে শুধুমাত্র আপনার পিসিটি আপনার জন্য লাগবে বা আপনার মোবাইল ফোনটি লাগবে, ইন্টারনেট কানেকশন সহ যথেষ্ট আপনার জন্য। ডিয়ার, একটি ছোট্ট কথা, অবশ্যই ভিডিও বানানোর কাজটি যেহেতু একটু কঠিন বিষয়, সুতরাং স্পেসিফিক কোনো চ্যাপ্টারকে কেন্দ্র করে ভিডিও বানাতে গেলে সমস্ত ভিডিওগুলো অনেক সময় দেয়া বা করা সম্ভব হয় না, যার কারণে আমার দ্বারা লেখা যতগুলো বই ইতিপূর্বে লেখা হয়েছে প্রত্যেকটি বই শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। সিলেবাসের অংশ হিসেবে প্রথম পেপার ওয়ান এবং পেপার টু, বিশেষত পেপার টু এর গ্রামারগুলোকে কেন্দ্র করে অতি সহজভাবে যে বইগুলো আমি লিখেছি, আনডাউটেডলি সেই বইগুলো আপনার জন্য আমার এই ভিডিও প্রোগ্রামের পাশাপাশি ভিডিওতে দেখানো প্রসেস অনুসারে সেগুলো শুধু দেখবেন, যেগুলো এখানে পাচ্ছেন ভিডিওতে সেগুলো তো পেয়ে গেলেন, আর যেগুলো করা সম্ভব হবে না ঠিক স্পেসিফিকভাবে অতি সুন্দর এক্সপ্লানেশন বা ব্যাখ্যার মধ্য দিয়ে প্রত্যেকটি নিয়ম একের পর এক সিরিয়াল অনুসারে দেখানো হয়েছে। জাস্ট কালেক্ট করে নেবেন বইটি এবং কাজে লাগাতে চাইবেন আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সিলেবাস মেকআপ করার জন্য। একটা কথা, শুধু ইউটিউব চ্যানেলটির সাথে আপনি যদি লেগে থাকেন আর আমার ওই বইগুলো কালেক্ট করে নিতে পারেন, পেপার ওয়ানের জন্য একটা, পেপার টু এর জন্য একটা, আপনার জন্য সবই যথেষ্ট হয়ে যাবে। তবে সেই বইগুলো এমনভাবে লেখা হয়েছে যে একজন শিক্ষকের প্রয়োজন আপনার আর হবে না, একবারে ভেঙে ভেঙে বলা বা লেখা। ডিয়ার লার্নার্স, আজ আর কোনো কথা না বলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থতা কামনা করে এখানেই বিদায় চাচ্ছি। বাই।